আমাদের আসলে হিসাব করতে হয় যে বাংলাদেশ কখন দেউলিয়া হবে বাংলাদেশকে হয়তো হঠাৎ করে দেউলিয়া রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হবে যে আপনারা জানেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের মধ্যে বৈষম্য দূর করার জন্য তার আন্দোলন করেছিল বাংলাদেশের সকল চাকুরিতে কোটা বৈষম্য দূর করার জন্য আমরা আন্দোলন শুরু করেছিলাম কিন্তু একটি পর্যায়ে গিয়ে যখন আমরা দেখলাম যে এই বৈষম্য বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে বিদ্যমান সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করেছি যে বাংলাদেশের এই বৈষম্যর যে রাষ্ট্রীয় কাঠামো সেটিকে দূর করার জন্য এই বৈষম্য যারা তৈরি করেছে আওয়ামী লীগ সরকার তাদের পতন ঘটাতে আপনারা জানেন যে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন একটি পর্যায়ে গিয়ে পনেরোই জুলাই পরবর্তী সময়ে আওয়ামী লীগ নির্দেশে পুলিশ ছাত্রদের উপর গুলি চালায় এবং ছাত্রদেরকে হত্যা করে এবং সে হত্যা করার পরবর্তী সময়ের মধ্যে আমরা চেষ্টা করছি যে জনগণকে কিভাবে আমরা কানেক্ট করতে পারি দেখবেন যে আমরা এক দফার পরে কিন্তু নয় দফা দিয়েছি নয় দফা দেওয়ার মূল কারণটা কি ছিল মূল মূল কারণটা ছিল যে আসলে আমরা জনগণকে বোঝাতে চেয়েছি যে আসলে আপনারাও এই বৈষম্যের শিকার আপনারা যদি আওয়ামী লীগের এই বৈষম্যের বিরুদ্ধে যদি আপনারা সোচ্চার ভূমিকায় অবতীর্ণ না হন তাহলে এই গোট গোটা রাষ্ট্রের মধ্যে যে আওয়ামী লীগের যে একটি বৈষম্য সৃষ্টি করা যে একটি তারা সেটি কিন্তু কখনো বন্ধ হবে না এবং দিনশেষে আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা রয়েছিল যে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ যে সাম্য মানবিক মর্যাদা এবং সুবিচারের বাংলাদেশ আমরা গত তিপ্পান্ন বছরে কায়েম করতে পারিনি সেটি আমাদের পক্ষে কায়েম করা সম্ভব হবে না যদি না আমরা এই ফ্যাসিবাদী সরকারের পতন ঘটাতে পারি কারণ এই ফ্যাসিবাদী সরকারি মূলত বৈষম্য সৃষ্টির মূল কারণ সেই জায়গা থেকে আমাদের শহীদ ভাইদের রক্তের বদলা নেওয়ার জন্য এবং আমাদের বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য কিন্তু আমরা এক দফা থেকে নয় দফায় যাই এবং নয় দফায় যখন আমরা যাই তখন জনগণের পক্ষ থেকে আমরা আওয়াজ তোলার চেষ্টা করি যে আসলে আপনারা কি আপনারা কি চাচ্ছেন যে এই সরকার এখানে থাকুক যারা আমাদের হাজার হাজার ভাইদেরকে হত্যা করেছে শত শত হাজার হাজার ভাইকে পঙ্গুত্ব বরণ করতে বাধ্য করেছে চোখ হারিয়েছে আমাদের বহু ভাই সেই জায়গা থেকে এই সরকার যারা কিনা এত জুলুম করেছে জনগণের উপর ছাত্রদের উপর তাদের কি কোনো অধিকার আছে এই রাষ্ট্রের মধ্যে এই ক্ষমতার মধ্যে থাকার সেই জায়গা থেকে পরবর্তী সময় আমরা নয় দফা থেকে আমরা এটিকে জনগণের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে আমরা সেটিকে এক দফা রূপান্তর করি এবং আমরা বারবারই একটি কথা বলছি যে বলেছি যে ছাত্র সমাজ বৈষম্য দূর করার জন্য আন্দোলন করেছে ছাত্র সমাজ এই বৈষম্য যখন দেখতে পেয়েছে যে পুরো রাষ্ট্রের মধ্যে বৈষম্য তখন তারা ধীরে ধীরে সেটি এক দফা থেকে নয় দফা এবং নয় দফা পরবর্তী সময়ে এক দফার সরকার বিরোধী বা সরকার পতনের আন্দোলনে কিন্তু আমরা পরবর্তীতে গিয়েছি এখানে আমাদের মূল স্পিরিটের জায়গা ছিল আমাদের শহীদ ভাইয়েরা আমাদের যেসব ভাইয়েরা যারা স্কুল স্কুলে পড়ুয়া স্কুলে পড়োয়া আমাদের যে ভাই যারা আমাদের এই আন্দোলনে শাহাদাত বরণ করেছে পুলিশের গুলিতে শহীদ হয়েছে আমরা জানি না যে আমাদের বহু ভাই বহু ভাই তাদের এখন পর্যন্ত খোঁজ পাওয়া যাচ্ছে না তারা কোথায় আছে শিক্ষার্থীর স্বজন তারা এখন পর্যন্ত তাদের সন্তানকে খুঁজে পাচ্ছে না তারা এখন পর্যন্ত তারা হাহাকার করছে এরকম একটি রক্তক্ষয়ী রক্তক্ষয়ী আন্দোলন বলবো না আমরা একটি রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা এই ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছি সুতরাং সেই জায়গায় আমাদের মূল স্পিরিটের জায়গা হিসেবে কাজ করেছে আমাদের শহীদ ভাইদের আত্মত্যাগ তাদের বিসর্জন আমাদের এই আন্দোলনের মূল স্প্রিট হিসেবে আমরা ধরে নিব। এবং আমরা বিশ্বাস করি যে শহীদদের যে আত্মত্যাগ সেই আত্মত্যাগের প্রতিদান আমরা তখনই দিতে পারব যখন আমরা এই শেখ হাসিনার ফ্যাসিবাদকে পুরোপুরি বিলোপ করতে পারবো শেখ হাসিনা গত ষোলো বছর ধরে বাংলাদেশের প্রত্যেকটি সেক্টর আপনারা লক্ষ্য করবেন যে বাংলাদেশে এমন কোনো সেক্টর নেই যে সেক্টরে শেখ হাসিনা ফিল্টারিং করে করে তারা তাদের নিজস্ব লোক সেখানে বসায়নি ভিন্ন মতের যারা লোক রয়েছেন ভিন্ন মতাদর্শে যারা ব্যক্তির যারা রয়েছেন তারা কোনোভাবেই কোনো জায়গাতে এই সরকারের আমলে কোনো একটি ভালো একটি জায়গা তারা বসতে পারেনি সেই জায়গা থেকে আমাদের এখন মূল লড়াইটি হচ্ছে যে আওয়ামী লীগ সরকারের যে ফ্যাসিবাদ তারা যে লোকদের মাধ্যমে কায়েম করেছে যে ব্যক্তিদের মাধ্যমে কায়েম করেছে সে ব্যক্তিগুলোকে সেখান থেকে উৎখাত করার মাধ্যমে এই ফ্যাসিবাদের বিলোপ ঘটানো এবং আমরা আমাদের জায়গা থেকে সেই জায়গাটাতেই আমরা কাজ করছি আমাদের মূল ফোকাসের জায়গাটি হলো যে জনগণকে এই জিনিসটা বোঝানো আমাদের লড়াই এখনও শেষ হয়নি আমাদের লড়াই শেষ হবে তখন যখন আমরা পুরোপুরি এই ফ্যাসিবাদকে বিলোপ করতে পারবো সুতরাং আমাদের যে আংশিক বিজয় আমরা বারবারই বলছি যে আমাদের আংশিক বিজয় হয়েছে আমাদের চূড়ান্ত বিজয় অর্জিত হয়নি সুতরাং আমরা আমাদের এখন পর্যন্ত আমাদের রাজপথের অবস্থান আমরা ধরে রেখেছি এবং এই ফ্যাসিবাদ বিলোপ হওয়ার আগ পর্যন্ত আমাদের এই রাজপথের অবস্থান আমাদের জারি থাকবে এবং আমরা সবসময় বলছি যে এখন আমাদের মূল মূল কাজ এবং মূল লক্ষ্যের জায়গাটি হলো যে রাষ্ট্রের সংস্কার রাষ্ট্রের যে একটি রাষ্ট্রের কাঠামো আওয়ামী এমন এক জায়গায় নিয়ে গিয়েছে যে জায়গাতে আসলে আপনি রন্ধ্রের রন্ধ্রে আওয়ামী লোক দেখতে পাবেন রন্ধ্রের রন্ধ্রে আপনি দুর্নীতি দেখতে পাবেন আওয়ামী লোকদের এই দুর্নীতির কারণে বাংলাদেশ এখন পর্যন্ত আমাদের যেখানে পঞ্চাশ বছর আগানোর কথা সেই জায়গা থেকে আমরা পঞ্চাশ বছরের মতো পিছিয়ে আছি আমাদের জিডিপি গ্রোথ এত বেশি হওয়ার পরেও দুর্নীতি লুটপাট অর্থ পাচারের কারণে কিন্তু আমরা এখন পর্যন্ত অনেক পিছিয়ে রয়েছি এগুলো যদি বন্ধ করা যায় এই জিনিসগুলো যদি আমরা বন্ধ করতে না পারি তাহলে কিন্তু বাংলাদেশ আবারও আওয়ামী লীগে আওয়ামী লীগ বাংলাদেশকে যে অন্ধকারে নিমজ্জিত করে রেখেছিল সে অন্ধকারে নিমজ্জিত হবে সেই জায়গা থেকে আমাদের মূল লড়াইয়ের যে জায়গাটা সেটা হলো যে বাংলাদেশকে আবার একটি বাংলাদেশকে একটি উন্নত জায়গায় নিয়ে যাওয়া আওয়ামী লীগ সরকার স্মার্ট বাংলাদেশের গল্প শুনিয়েছে ডিজিটাল বাংলাদেশের গল্প শুনিয়েছে কিন্তু তারা এই স্মার্ট বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশের নামে তারা যা করেছে সেটা হচ্ছে লুটপাট অর্থ পাচারের বাংলাদেশ আপনারা দেখবেন যে লক্ষ লক্ষ কোটি টাকা আওয়ামী পাচার করেছে এগুলো কাদের টাকা ব্যাঙ্ক খাতের অবস্থা দেখুন ব্যাংকের অবস্থা খুবই খারাপ আমাদের আসলে হিসাব করতে হয় যে বাংলাদেশ কখন দেউলিয়া হবে বাংলাদেশকে হয়তো হঠাৎ করে দেউলিয়া দেউলিয়া রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হবে আমরা আমাদের জায়গা থেকে সেই রাজপথের অবস্থান আমরা ধরে রেখেছি এবং আপনারা কখনই ভাববেন না যে ছাত্র সমাজ এখনই তারা হাল ছেড়ে দিবে এখনই তাদের রাজপথের অবস্থান তারা স্থগিত করে দেবে না আমরা নতুনভাবে আমরা ফিরে আসা নতুনভাবে আমাদেরকে উপস্থাপন করার চেষ্টা করছি এবং আমরা আগের চেয়ে অনেক বেশি সঙ্গবদ্ধ আমরা খুব শীঘ্রই বাংলাদেশের প্রত্যেকটি জেলায় জেলা প্রত্যেকটি উপজেলা প্রত্যেকটি ইউনিয়ন প্রত্যেকটি ওয়ার্ডে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অবস্থান পূর্বের চেয়ে আরও অনেক বেশি শক্তিশালী করব আপনারা এমন কিছু দেখতে পাবেন যা আপনারা পূর্বে দেখেননি ছাত্র সমাজ সবসময় চেষ্টা করে তাদের জায়গা থেকে নতুন কিছু জনগণকে দেওয়ার জন্য এই সেই জায়গা থেকে বিরোধী ছাত্র আন্দোলন তার জায়গা থেকে আপনাদের নিশ্চয়ই এমন কিছু দিবে যা আপনারা অবশ্যই সাদরে আপনারা গ্রহণ করবেন এবং আমাদের লড়াই জারি থাকবে জনগণের উদ্দেশ্যে আমাদের বার্তা থাকবে যে আপনারা সজাগ দৃষ্টি রাখুন লড়াই এখনও শেষ হয়নি লড়াই এখনও শেষ হয়নি শহীদদের রক্তের দাগ এখনও শুকায়নি আমাদের বহু 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 যোদ্ধারা এখন পর্যন্ত তারা হসপিটালে কাতরাচ্ছে আপনারা অনেক জায়গায় অনেক ভিডিও দেখবেন যে যারা অনেকে বলছে যে আমার এখনও মনে হয় যে আমার একটি পা আছে আমার এখনও মনে হয় যে আমি হয়তো এখনও চোখে দেখতে পাবো এই ধরনের একটি অবস্থাতে আমরা বর্তমানে বিরাজ করছি তো সেই জায়গা থেকে আমাদের আপনাদের কাছে একটি দাবির একটি জায়গা যে ফেসিবাদ বিলোপ হওয়ার এক পর্যন্ত রাষ্ট্র সংস্কারের শেষ পর্যন্ত আপনারা আপনাদের অবস্থান রাজপথে জানান দিবেন এবং বৈষম্যবিরিত ছাত্র আন্দোলন তার জায়গা থেকে যে সোচ্চার ভূমিকা অবতীর্ণ ছিল আছে সেটি ভবিষ্যতে অব্যাহত রাখবে